বারাসাত জেলা সদর হাসপাতাল সদ্য বারাসাত মেডিকেল কলেজে উত্তীর্ণ হয়েছে। তারপরেই বড়সড় সাফল্য শল্য চিকিৎসায়। এই প্রথম পাকস্থলীতে ক্যান্সার রোগীর অস্ত্রোপচার হলো। দীর্ঘ ছ থেকে সাত মাস ধরে অসুস্থ ছিলেন ছায়ারানী দে, বয়স ৭৭ বছর। পরীক্ষা করে জানা যায় ওই বৃদ্ধার পাকস্থলীতে ক্যান্সার হয়েছে। রোগীর পরিবার আর্থিকভাবে দুর্বল, ফলে ছজনের একটি টিম তৈরি করে চিকিৎসা শুরু হয়। বয়সজনিত কারণে নানা সমস্যায় আক্রান্ত ছিলেন, সেই সব চিকিৎসা করিয়ে শনিবার তার অস্ত্রোপচার করা হয়। আপাতত তিনি ৬০% সুস্থ, বাকিটা কেমোথেরাপির মাধ্যমে ছায়ারানীকে সুস্থ করার চিকিৎসা করা হবে। কয়েকদিনের মধ্যে ছুটি হয়ে যাবে। সরকারি পরিকাঠামোয় বিনা খরচে হাসপাতাল থেকেই শুরু হবে কেমোথেরাপি, জানালেন হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল। কারণ যে ধরনের এই যে পরিবারটা ছিল অত্যন্ত হেল্পলেস, অসহায় পরিবার, না আছে পয়সা কড়ি, না আছে অন্য কোনো ক্ষমতা, যার ফলে একদম অসহায়ের মতোই মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে আউট। এটা আমরা আমাদের কাছে আসার পুরো ব্যাপারটা অত্যন্ত র্যাপিডলি করেছি। দুই সপ্তাহের মধ্যে আমরা টোটাল ইনভেস্টিগেশন করিয়ে তাকে অ্যাডমিশন করে অপারেশন করে দিচ্ছি। মানে মনোবলটা সম্পূর্ণ ভেতর থেকে আসে। কোনো মেডিকেল কলেজ হয়েছে, আগামী দিনে আরও অনেক বড় বড় অপারেশন হবে, সবই ঠিক কথা। বাট তার মধ্যে দিয়েও বলি যে আমাদের প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমরা এটার জন্য যেটা আমাদের ছিল সেটা হচ্ছে সৎ সাহস, আর দু নম্বর হচ্ছে অদম্য প্রচেষ্টা। বারাসাত হাসপাতালে এত বড় অপারেশন বিনা খরচায় হতে পারে সেটা ভাবতেই পারেননি ছায়ারানীর পরিবার। হাসপাতাল সুপার এবং হাসপাতালের ভূয়সী প্রশংসা করলেন তারা। আমার মতন এরকম আরও মায়েরা আসুক যে বারাসাত হসপিটালে এরকম বড় অপারেশন হতে পারে। আমাদের যে সুপার স্যার আছেন উনি খুব কৃতজ্ঞভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। মানে এত বড় অপারেশন আমি বাইরে গেলে করাতে পারতাম, এরকম বড় এত বড় অপারেশনের রিস্ক নিয়ে আমি বাইরে যেতেও পারতাম না, আমার সামর্থ্য কুলাতো না। কিন্তু আমি এই স্যারের কাছে আসলাম, তার কাছে বললাম যে আমি এই চিকিৎসা এখানেই করাতে চাই। উনি আমার খুব সাহায্য করেছেন। আমি আমার মতন এরকম কারোর বাড়িতে যদি কোনো মা এরকম রুগী হয়ে থাকেন, তারা যেন বাসা দেশে সুপার স্যারের সাথে যোগাযোগ করে। ডাক্তারকে বসানো হয় ঈশ্বরের আসনে, ঠিক সেরকমই আরও একটি কাণ্ড ঘটল। নিম্নবিত্ত পরিবারের মারণ রোগের প্রতিরোধ করতে সহায় হয়ে পাশে দাঁড়ালো বারাসাত হাসপাতাল মেডিকেল কলেজ। আগামী দিনেও এভাবেই পাশে দাঁড়িয়ে গরিবের কল্যাণ করুক সরকারি হাসপাতালগুলি। বারাসাত থেকে ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে অভয় নাগের রিপোর্ট, নিউজ টাইম।